হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জিন্নাত টেকনিক্যাল চ্যানেল আর আমি জিন্নাত আপনাদের সঙ্গে আছি। বন্ধুরা, ছবিটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ছবিটি কীরকম টাইপের এডিটিং হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো প্রথমে ছবিটিকে স্ন্যাপসিড অ্যাপে আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ওপেন করে নিয়েছি। তারপরে টুলস অপশানটিতে ক্লিক করে ড্রামা অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে ড্রামা ফার্স্ট ওয়ানে ক্লিক করে এইখানে করে নিতে হবে। আপনাকে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। তারপরে শেয়ারের পাশে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এবং এখানে রাবারওয়ালা অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাপ্লাই করবো শুধু ফেসে, আমার ফেসে অ্যাপ্লাই করবো। তো আমি এখানে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিডিওটা যেন খুব বড় না হয় তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। হয়ে গেছে ফেসে অ্যাপ্লাই করা। তারপরে আমি এখানে ডান করে নেব। ডান করে নেওয়ার পরে এখানে ডবল এক্সপোজারে ক্লিক করব এবং একটি গ্রিন কালার ছবি আমি অ্যাড করে নেব। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি ছবিটি। অ্যাড করে নেওয়ার পরে এখানে মিডিল অপশানে ক্লিক করে সাবট্র্যাক্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে করে দিলাম ক্লিক। ক্লিক করার পরে ওপাসিটিকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। আমি বাড়িয়ে দিলাম সামান্য একটু। সামান্য একটু বাড়িয়ে দেওয়ার পর এখানে ক্লিক করতে হবে এবং তারপরে এইখানে ভিউ ডিটেলসে গিয়ে রাবারওয়ালা অপশানটি চুজ করে এখানে শুধু শার্টের উপরে পেন্ট করতে হবে। তো আমি এখানে শুধু শার্টের উপরে পেন্ট করলাম। ভিডিওটা যেন খুব বড় না হয়ে যায় তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে হয়ে গেছে রেডি। তো আমি এখানে রেডি করে নিয়েছি। তারপরে বন্ধুরা করতে হবে কি, এখানে ফেসটা দেখতে পাচ্ছেন, ফেসটা একটু লাইট কম কম মনে হচ্ছে। তো আমি এখানে লাইট দিয়ে নিচ্ছি সিলেক্টিভ টুল থেকে। লাইট কমপ্লিট। তো বন্ধুরা, তারপরে এখানে করে দেবেন ডান। ডান করার পরে টুলস অপশানে ক্লিক করে তারপরে আপনাকে লেন্স ব্লার অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এটার ভিগনেটকে কমিয়ে দিয়ে একটু সাইডে টেনে দিচ্ছি। তার কারণ আমার ফেসটা স্মুথ করতে হবে। তো আমি এখানে ভিউ ডিটেলসে যেয়ে এখানে রাবারওয়ালা অপশানটিতে ক্লিক করে শুধু ফেসটাকে স্মুথ করার জন্য শুধু ফেসে অ্যাপ্লাই করব। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমি এখানে আবার টুল অপশানটিতে ক্লিক করে টোন ইমেজ অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। তারপরে আমি স্যাচুরেশনকে একটু ধান বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বাড়িয়ে দিচ্ছি। আর লিপটা একটু ধান কালার করতে হবে তার জন্য আমি একটু ধান বাড়িয়ে দিচ্ছি। তো এখানে ভিউ ডিটেলসে গিয়ে আমি শুধু লিপের উপরে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আর এখান থেকে করে দিচ্ছি ডান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ছবিটি প্রায় রেডি হয়ে এসছে। তো আমি এখানে টুলসে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে এটার অপাসিটিকে ফুল বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ারের পাশে অপশানটিতে ক্লিক করে ভিউ ডিটেলসে যেয়ে এখানে রাবারওয়ালা অপশানটিতে ক্লিক করব এবং খুব ধীরে ধীরে সুন্দরভাবে আমি এটি অ্যাপ্লাই করে নেব ব্যাকগ্রাউন্ডটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো বন্ধুরা ছবি হয়ে গেছে রেডি। তো আমি এখানে ছবিটিকে লাইট পিএনজি অ্যাড করতে হবে ছবিটিতে। তো আমি এখানে লাইট পিএনজি অ্যাড করে নেব, ডবল এক্সপোজারে ক্লিক করব এবং লাইট পিএনজি অ্যাড করে নেব। তো বন্ধুরা আমি এখানে লাইট পিএনজি অ্যাড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লাইট পিএনজি অ্যাড করে নেওয়ার পরে মিডল অপশানে ক্লিক করে অ্যাড অপশানটিতে ক্লিক করব এবং ভালো করে পিএনজিটিকে বসিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে নিয়েছি। এবার টুলস অপশানটিতে ক্লিক করে আবার টোন ইমেজ অপশানটিতে ক্লিক করব এবং স্যাচুরেশনকে হালকা বাড়িয়ে নেব। তো আমি এখানে স্যাচুরেশনকে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে এখানে করে দিচ্ছি ডান। ডান করে নেওয়ার পরে চেয়ারের পাশে অপশানটিতে ক্লিক করে ভিউ ডিটেলসে যেয়ে আমি ফেস থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিচ্ছি, শুধু ফেস থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিচ্ছি। বন্ধুরা ছবি হয়ে গেছে রেডি। আমি ছবিটি এখানে সেভ করে নেব, শেয়ার অপশানটিতে মেরে ছবিটি সেভ করে নেব। তো বন্ধুরা ছবি হয়ে গেছে সেভ।